প্রথম দেখব নিজের দেশ, তারপরে বিদেশ। ট্রাভেল টিভি বাংলাদেশ। প্রথম দেখব নিজের দেশ, তারপরে বিদেশ। ট্রাভেল টিভি বাংলাদেশ। লেটস গো, আমরা পার্কে ঘুরে দেখাই। দৌড়াও। আস্তে, দৌড়ানো যাবে না। এটা গুলশান এক নম্বরে শহীদ ডাক্তার ফজলে কবির পার্ক। এটা হলো পুলিশ প্লাজার ঠিক অপোজিটে। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আপনারা ঘুরতে আসবেন, যারা গুলশানের আশেপাশে আছেন বা বাড্ডায় আছেন বা নিকেতন আছেন, তো সকালে হাঁটার জন্য এত সুন্দর একটা পরিবেশ। হাঁটার মতো, বসার মতো বেঞ্চ আছে, সুন্দর গাছ আছে, চারিপাশে এত সুন্দর গ্লাস দিয়ে আটকানো দেওয়ালগুলো। বাহিরের পরিবেশটাও দেখতে পারবেন, বাহির থেকে ভিতর দেখা যাবে। বাহিরেও বসার খুব সুন্দর বেঞ্চ দেওয়া আছে। পরিবেশটা না অসাধারণ সুন্দর। আপনাদের যত দেখবেন তত ভালো লাগবে এবং খুব সুন্দর পরিবেশ। আমি ঈশানকে নিয়ে এই পার্কে আসছি। ঈশান এবং আমি মিলে এই পার্কটা আমরা ঘুরে দেখাবো। এত সুন্দর একটা জায়গা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মানে পরিবেশটাই অসাধারণ। আপনি এটা অনেকটা রমনা পার্কের মতোই, কিন্তু এটা এই শুটিং ক্লাব, ঠিক শুটিং ক্লাবের অপোজিটে। এই জায়গাটা এত বেশি মনোরম পরিবেশ, সুন্দর। আমার বাসা থেকে খুবই কাছে, আমি সকালবেলা এখানে হাঁটতে আসি। ঠিক আমার অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা, ঠিক পুলিশ প্লাজার অপোজিটেই আমি এবং ঈশান আমরা এখানে আসছি। বাবা এখানে দাঁড়াও, তোমার কেমন লাগতেছে? এই যে আমরা আছি পুলিশ প্লাজা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজার ঠিক অপোজিটে। মানে হাতির ঝিল, পুলিশ প্লাজা সব কিছু মিলে এত সুন্দর একটা পরিবেশ। ঈশান তা দেখতে পাচ্ছেন, এই যে পুলিশ প্লাজাতে আছি আমরা এখন। এই যে পুলিশ প্লাজা, কনকর্ড টাওয়ার, টাওয়ার থেকে ঠিক অপোজিটে গ্লাস, কি সুন্দর গ্লাস দেওয়া। যে এখানে হলো যে ডাক্তার ফজলে কবি পার্ক, এটা একটা ফ্রি পার্ক, খুব বিনোদনের। না হাঁটু পরে দেবো, আগে পানিটা বন্ধ করো, আবার আসবো তখন, আবার আসবে তখন। এখন বন্ধ করে দাও। ইয়েস, পানি বন্ধ হয়েছে। আর আসো আসো, আমরা পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ উপরে উঠো, আমরা পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আসলে এটা এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে আসলে পার্কের নান্দনিক এবং সৌন্দর্যতা এত এত নিট অ্যান্ড ক্লিন। বাংলাদেশে আর কোনো পার্ক আছে কি না জানি না, তবে এটা যেহেতু একটা সোসাইটি পাশে গুলশান এক নাম্বার এবং নিকেতন এবং সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রিত পার্কটা, এটা দেখতে অসাধারণ ভালো লাগার কথা। এখানে বাচ্চারা অনেক সুন্দর খেলাধুলা করতে পছন্দ করে। এখানে আসলে পুরোটাই আপনার ভালো লাগবে, আপনি যখনই আসেন না কেন। দেখেন আপনার এত সুন্দর একটা পরিবেশ, আপনার ভালো লাগবে। বাবা এখানে দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। এটা পুলিশ প্লাজা, আপনারা দেখলে হয়তো বুঝতে পার, এত সুন্দর একটা পরিবেশ। এই যে ঈশান দেখেন কত মজা করতেছে, ঈশান অনেক মজা করতেছে। এটার পিছনের লেক, ঈশান লেকটা দেখো, এই দেখেন পিছনে, এটা একটা ফাইভ স্টার হোটেল হচ্ছে সুইস। তারপর এখানে একটা সুন্দর একটা পরিবেশ, এখানে ভালো লাগার একটা জায়গা। এত সুন্দর একটা পরিবেশ, আপনার আশা করি যে আসবেন না কেন প্রত্যেকেরই ভালো লাগবে। এত সুন্দর একটা পরিবেশ, কার না ভালো লাগে। আমি এবং ঈশান তা দেখতে পাচ্ছেন, আমি হয়তো রোদের জন্য তাকাতে পারতেছি না। আমি এবং ঈশান, ঈশান কোথায় তুমি? এই যে বাবা হাই দাও। আমি এবং ঈশান আমরা এখন এই যে আমরা এখানে অনেক মজা করতেছি। এত সুন্দর একটা বিমান, আকাশে একটা বিমান, ওয়াও।
Wow, একটা বিমান ইমিরেটস একটা বিমান যাচ্ছে ঈশান এবং বিমান যেটা একসাথে দেখেন ঈশান এই যে বিমান যাচ্ছে ওয়াও অসাধারণ পরিবেশটাই অসাধারণ ভালো লাগার একটা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা আমি এখন যে জায়গা দাঁড়িয়ে আছি পুলিশ প্লাজা অনেক গরম আমি যে টাইমে আসি ঠিক দুপুরবেলা এই সময়টাতে একটু গরম লাগার কথা আমার আবার আপনারা আমার সাথে সাথে আসুন।